ওয়েলকাম স্টুডেন্টস টু বিদঙ্ক ডট কম। আমি ধৃতিমান স্যার, তোমাদের ম্যাথসের টিচার। আজকে তোমাদের জন্য একটা প্রবলেম নিয়ে এসেছি। প্রবলেমটা এরকম, আমাদের ভ্যালু বের করতে হবে 80³ মাইনাস 20³ মাইনাস 60³। অ্যাপারেন্টলি এটা খুব বড় মনে হচ্ছে, মানে খুব বড় ক্যালকুলেশন, কিন্তু এটা করার খুব ছোটোখাটো উপায় আছে, আজকে তোমাদের সেটা আমি দেখাবো। প্রথমে এটাকে সলভ করার জন্য আমরা একটা ফর্মুলা ইউজ করতে চলেছি, সেটা কীরকম? ফর্মুলাটা হচ্ছে এরকম, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু যদি জিরো হয় তাহলে সেটা ইমপ্লাই করে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু থ্রি এ বি সি হবে। ঠিক আছে, এবার আমাদের কাছে প্রবলেমটা আছে এরকম, 80³ মাইনাস 20³ মাইনাস 60³। এটাকে আমরা এইভাবেও লিখতে পারি, 80³ প্লাস মাইনাস 20³ প্লাস মাইনাস 60³। কারণ মাইনাস ওয়ানের কিউব যদি দাও তাহলে সেটা মাইনাস হয়ে বাইরে বেরোয়, তাহলে সেই মাইনাস 20³ই পাবো। সিমিলারলি মাইনাস 60³ এর ক্ষেত্রেও তাই। তাহলে এখানে টার্মগুলো যদি দেখো, এ বি সি এরকম হয় তাহলে এ প্লাস বি প্লাস সি করলে কি পাচ্ছি, 80 মাইনাস 20 মাইনাস 60 সেটা ইকুয়াল টু জিরো। তাহলে এ প্লাস বি প্লাস সি যদি জিরো হয় তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব এর ভ্যালু কত হবে, থ্রি এ বি সি। দ্যাট মিন্স থ্রি ইন্টু 80 ইন্টু মাইনাস 20 ইন্টু মাইনাস 60, কারেক্ট? মাইনাস মাইনাস প্লাস, আর 3 ইন্টু 80 ইন্টু 20 ইন্টু 60 যদি করা হয় তাহলে ভ্যালুটা কত আসছে, 288। দ্যাট মিন্স 3 ইন্টু 8 24, 24 ইন্টু 2 48, 48 ইন্টু 6 288, আর তিনটে জিরো, 1 2 3 তিনটে জিরো, অ্যান্ড হেন্স দ্য আনসার। কত ইজিলি সলভ করা গেল কম ক্যালকুলেশনের মধ্যে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং বিদঙ্ক ডট কম। ম্যাথসে এরকম আরও অনেক সমস্যা সমাধানের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করুন।